সালামু আলাইকুম, আশা করি ভালো আছেন। খুব শীঘ্রই গরমের সিজন আসতেছে, অনেকেই জানতে চেয়েছেন গরমের সময় কোন সানস্ক্রিনটা সবচেয়ে বেশি ভালো হবে, বাজেট ফ্রেন্ডলি এবং কোয়ালিটিও ভালো হতে হবে। আজকে এমনই একটি সানস্ক্রিন নিয়ে কথা বলবো, চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি। এতক্ষণ হয়তো অনেকেই বুঝতে পেরেছেন যে আজকে কোন সানস্ক্রিনটা নিয়ে কথা হবে। জি, আজকে কথা বলবো আমরা ক্যাথি ডলের সানস্ক্রিনটা নিয়ে, মেড ইন থাইল্যান্ড। যেটা আমরা বাইরে বের হওয়ার সময় বা রোদে যাওয়ার সময় চেষ্টা করি যে কোনো একটা ভালো ব্র্যান্ডের সানস্ক্রিন ইউজ করার জন্য, তো আমার মনে হয় যে বাজেট এবং কোয়ালিটির দিক চিন্তা করলে ক্যাথি ডলের সানস্ক্রিনটাও একটা বেটার অপশন। এটা শুধু সানস্ক্রিনই না, এটা কিন্তু কিছুটা মেকআপেরও কাজ করবে, ফাউন্ডেশনের কাজ করবে। আর একটা ভালো দিক হচ্ছে এটা ইউজ করার ফলে আপনার ফেসটা আগের চেয়ে একটু ব্রাইট হবে, যদিও একদম ক্রিমের মতো ওরকম ফর্সা করবে না, তবে আপনার ত্বক অবশ্যই কিছুটা আগের চেয়েতে ব্রাইট হবে। এই সানস্ক্রিনটা আপনার ফেসকে কয়েকটা স্তরে প্রোটেক্ট করে, তাই আপনি যদি রোদে যান তাহলে আপনার ফেস কালো হওয়ার চান্স অনেক কমে যাবে। যদি এটা ইউজ করেন এবং অরিজিনালটা ইউজ করতে পারেন, যে কোনো ডুপ্লিকেট প্রোডাক্টই আপনার ফেস কেন কোনো কিছুর জন্য কাজে আসবে না, বরং আরও ক্ষতি করবে। তাই কেনার আগে একটা বিশ্বস্ত দোকান থেকে কিনবেন যারা ভালো প্রোডাক্ট সেল করে, যারা অরিজিনাল প্রোডাক্ট সেল করে, চেষ্টা করবেন তাদের থেকে ক্রয় করার জন্য। সানস্ক্রিন ইউজ করার সময় বা কেনার আগে সবচেয়ে বেশি খেয়াল করবেন এটা ডেটের দিকে, মিনিমাম 6 থেকে 1 বছর ডেট থাকা অবস্থায় কেনার চেষ্টা করবেন। 2-3 মাস ডেট আছে ওরকম সানস্ক্রিন কিনবেন না। আর এটা একবার খোলার পরে আপনি যদি ধরেন গরমের সময় খুললেন, কিছুদিন পরে শীত চলে আসলো, যদি আপনি রেখে দেন এরপর আর ইউজ করতে পারবেন না, করলে আপনার ফেসের ক্ষতি হবে। আপনি 2 থেকে 3 মাসের মধ্যে চেষ্টা করবেন ইউজ করে ফেলার জন্য। আর বড়গুলো কেনার দরকার নাই, কেনার সময় মিডিয়াম বা ছোটো সাইজটা কিনবেন, এটা শেষ হলে আবার আরেকটা কিনে নেবেন, এটাই সবচেয়ে বেটার হবে আপনি যে কোনো ক্রিম বা সানস্ক্রিনের ক্ষেত্রে। অনেকেই একটা ভুল করে থাকেন, কি ভুল তাহলে শুনুন। সানস্ক্রিনটা কিন্তু অনেক ফেমাস একটা সানস্ক্রিন, সবাই চেষ্টা করে ইউজ করার জন্য, কিন্তু একটা কথা বলে রাখি, যাদের ফেসে বা শরীরে অ্যালার্জি সমস্যা রয়েছে তারা এটা থেকে 100 হাত দূরে থাকবেন, কোনোভাবেই ইউজ করা যাবে না। কারণ যাদের অ্যালার্জি রয়েছে তাদের কিন্তু এই ক্যাথি ডলের ফেস ওয়াশটা ইউজ করার ফলে মুখে সমস্যা হতে পারে, একদম 80% শিওর যে অ্যালার্জি সমস্যা থাকলে এটা আপনার ফেসের ক্ষতি করবে। এখন অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে ভাই এই অরিজিনাল ক্যাথি ডলের সানস্ক্রিনটার প্রাইস কত, সেটা যদি জানতে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন, কারণ সবসময় একরকম প্রাইস থাকে না। যখন যে প্রাইসটা আসে আপনারা যখন জিজ্ঞেস করবেন আমি ওইভাবেই বলে দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর যে কোনো টপিকের উপর যে কোনো প্রোডাক্টের উপর যদি ভিডিও চান, কম্পেয়ার ভিডিও, আসল কিংবা নকলের মধ্যে পার্থক্যের ভিডিও, অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।